হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো সন্ধ্যাবেলা আজকের আবার বেরিয়ে পড়েছি বাজারে, যেহেতু ঈদের আর 3-4 দিন হাতে গুনে বাকি, তো অল্প কিছু কেনাকাটা বাকি ছিল। আগের দিন তো ছেলের জুতো কিনতে গিয়ে কেনা হয়নি, নাগরাই জুতো পাইনি, ওর সাইজের জুতো আর কি, অত ছোট জুতো পাওয়া যায়নি। তো আজকের ভাবলাম গিয়ে একটু কিটো দেখবো, বা অন্য কোনো জুতো যদি পাই দেখবো। নতুন জামা কাপড়ের সাথে জুতোটাও ওকে পরাতে ইচ্ছা করছে আমাদের দুজনেরই। খুবই ছোট, হাঁটতে পারে না, তাও ভাবলাম একটু কিনে দিয়েই দেখি, ভালো লাগবে আর কি, নতুন জামার সাথে নতুন ছোট ছোট জুতো। তো ভিড়ের মধ্যে ও পাপার কোলে চড়ে একেবারে হাঁটা দিচ্ছে, ভিড় ঠাসা খুবই। সামনে তো ওই দুইজন প্রচণ্ড ভিড় বাজারে, ছেলেকে খুব রিক্স নিয়ে যাওয়া আর কি, ও কোলে কোলে গেছে খুব সাবধানে। তো আমার একটা বাস্কেট কেনার ছিল ছোট্ট মতো, এরকম ঢাকনা দেওয়া একটু ওষুধপত্র রাখার জন্য। তো সেই কারণে এই সামনেই দোকান পড়েছিল, সেখান থেকে 60 টাকা দিয়ে একটা কিনে নিলাম। আর তারপরে সোজা চলে গেলাম আমাদের জুতোর দোকান। আগের দিন যে দোকানে গেছিলাম তার পাশের দোকানটাতেই, তো সে পাশের দোকানে দেখলাম খুব ঝামেলা হচ্ছে, ওই জন্য এই দোকানটাতে গেলাম। তো এই কিটোটা দেখালো আর আমার পছন্দও হলো, একটু হয়তো বড় হবে কিন্তু ভাবলাম রেখে দিলে পরেও করতে পারবে, এখন হয়তো একটুখানি ঢিলে হবে। এই জুতোটা 150 টাকা দাম বলেছিল, শেষে 120 টাকায় দিল। তারপরে একটু এগোতেই চোখে পড়লো কানের দুল, হ্যাঁ, যেখানে মেয়েদের চোখ গিয়ে আটকায়। তো আমি সেখানেই দাঁড়িয়ে পড়লাম কানের দুল দেখতে। এখানে নানা রকম দামের, দামি থেকে শুরু করে কম দামি সব রকমেরই দুল ছিল। তো আমি ওখানটায় কিছু পছন্দ হলো না বলে আর একটা স্টলে দেখলাম দুলের। তো সেখানে এই হোয়াইট কালারের যে বড় এই দুলটা আমি দেখছিলাম, এটা অনেক দাম বলছিল, আর আমার যেহেতু দুল প্রচুর আছে ওই জন্য বেশি দামি দুল আর নিলাম না। এই দুলটা আমার হাজবেন্ড পছন্দ করেছিল, তো ওটা 150 টাকা মতো দাম বলছিল ছিল। তো যাই হোক, আমি আর ওই দুলটা নিলাম না, একটা ছোট মতো দুল নিয়ে চলে এলাম। আর যেহেতু আর মাত্র কয়েকদিন ঈদের বাকি, ওই জন্য ভাবলাম বেরিয়েছি যখন সিমাই লাকচাটা নিয়েই যাই। তো স্টেশনের কাছে একটা দোকানে দেখলাম সিমুই লাকচা বিক্রি হচ্ছে, তো সেখানেই দাঁড়িয়ে পড়লাম সিমাই নেওয়ার জন্য। এখানে দেখতেই পাচ্ছ নানা রকমের সিমাই আছে, সরু, মোটা, মাঝারি, এই 3 রকমের হয়। তো সিমাইটা আমরা ভাবছিলাম পরে কিনবো, আগে লাকচাটা কিনি। আগের বছরের আমরা ম্যাঙ্গো ফ্লেভারের একবার কিনেছিলাম লাকচা, যেটা আমাদের নিজেদেরই ভুলে সেটা বেশি দিন খাওয়া হয়নি, রেখে রেখে নষ্ট হয়ে গেছে। তো এখানে শুনলাম এটা নাকি ভ্যানিলা ফ্লেভার, তো আমি একটুখানি সেন্টটা দেখছিলাম কেমন, যদিও ভ্যানিলার সেন্টটা সেরকমভাবে পাওয়া যাচ্ছিল না গন্ধটা, ওই জন্য আমি ভ্যানিলাটা ঠিক আমার পছন্দ হলো না। তো আমি জিজ্ঞেস করলাম ম্যাঙ্গো ফ্লেভার আছে কি না, তো ম্যাঙ্গো ফ্লেভারেরই আমাকে দেখালো। আর আমার নতুন থেকে ইচ্ছা ছিল ম্যাঙ্গো ওটাই নেবো, যেহেতু আগের বছর একটু টেস্ট করেছিলাম বেশ ভালো ছিল, ওই জন্য এবছর ফের ম্যাঙ্গোটাই দেখলাম। তো আমার হাজবেন্ডও বললো না ম্যাঙ্গো ফ্লেভারের উপরে আর কোনো ফ্লেভারই বেশি ভালো লাগছে না, তো ম্যাঙ্গো ফ্লেভারটাই সব থেকে বেশি ভালো লাগছে বলে ওটাই আমরা নিয়ে নিলাম। তো 230 টাকা দাম বললো এই কৌটোটার। আর এখানে দেখছিলাম বেনারসের আর কি ভুনা সিমাই, আর এদিকে হচ্ছে বেনারসের দুধের সিমাই, দুরকম সিমাই বিক্রি হচ্ছে। প্রথমে মনে হচ্ছিলো এখান থেকে কিছুটা নিই, তারপরে ভাবলাম থাকবে বেকার, এইসব সিমাই নিয়ে লাভ নেই, কোথায় আবার টাকার অপচয় হবে, যেহেতু আমরা বরাবর যে সিমাইটা খাই সেটাই কিনবো, তাই বেনারসের আর ওই সব জিনিস আর কিনলাম না, নতুন নতুন উঠেছে তো সেসব আর নিলাম না। তো এদিকে আমার ছেলেও একদম ঘুমিয়ে কাদা হয়ে পড়েছে প্রচণ্ড গরমের মধ্যে, ও হাঁপিয়ে উঠেছে, তো সেই কারণে আর বেশি দেরি না করে বাড়ির দিকে রওনা দেব। তো তার আগে ফের আমাদের মনে পড়লো যে কাজু কিশমিশ নেওয়া হয়নি, ওই জন্য ফের এই কৌটো সমেত দেখলাম কাজু কিশমিশ বিক্রি হচ্ছে, তো সেই জন্য আমরা 2 কৌটো কিনে নিলাম, একটা 80 টাকা বললো আর একটা বললো 40 টাকা। তো যাই হোক, আমরা এইসব কিনে টিনে কেনাকাটি করে টোরে নিয়ে সোজা বাড়ির পথে এবার রওনা দিলাম। চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।